আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ষষ্ঠ অধ্যায় ডাটাবেজের ব্যবহার এই অধ্যায় থেকে যে সকল বহু নির্বাচনী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো প্রশ্ন তোমরা বেশি বেশি করে বাসায় অনুশীলন করবে সেই প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করার চেষ্টা করব আশা করি তোমরা পুরো ক্লাসটি শেষ না হওয়া পর্যন্ত সঙ্গেই থাকবে তো ক্লাস শুরু করা যাক ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা তোমাদের টেক্সট বইয়ের প্রথম পেজের একটি ছবি লক্ষ্য করছো এটা একটি ডাটাবেজের ছবি ডাটাবেজ সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিতে চাই তোমরা লক্ষ্য করো ডাটাবেসকে বলা হয় তথ্য ভাণ্ডার ডাটাবেস হল কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায় অন্য কথায় ডাটাবেস হচ্ছে সংগৃহীত উপাত্তের ভাণ্ডার যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে এবং আকারে তথ্য সংগ্রহ করা যায় আরও সহজভাবে বলতে গেলে ডাটাবেজ হল অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা যেখান থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো উপাত্তকে দ্রুত এবং খুব সহজে শনাক্ত করার উপায় বা পন্থা আছে এ তথ্য ভাণ্ডারে বিভিন্ন প্রকার এবং বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা হয় একজন ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য এ তথ্য ভাণ্ডার থেকে আহরণ এবং বা সংগ্রহ করতে পারে অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম এই ডাটাবেসকে একটা তথ্য ভাণ্ডার বলা হয় এই তথ্য ভাণ্ডার ব্যবহারকারী বিভিন্নভাবে তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্য উপাত্ত সংরক্ষণ যেমন করতে পারে তেমনি ডাটাবেজের তথ্য উপাত্তগুলোকে নিয়ে সে একটি সুসজ্জিত তালিকা কিংবা রিপোর্ট আকারে সে এটাকে উপস্থাপন করতে পারে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো ডাটাবেস মূলত কলাম বা শাড়ির সমন্বয়ে গঠিত তোমরা এখানে একটি চিত্র দেখছ এখানে কলাম দেখছ এস এল নং এটা একটা কলাম নেম এটা একটা কলাম এজ এটা একটা কলাম ডেট অফ বার্থ এটা একটা কলাম ভিলেজ এটা একটা কলাম ইউনিয়ন এটা একটা কলাম তো তোমরা কলামগুলো লক্ষ্য করলে আর যেটা সিরিয়াল দেওয়া আছে এক এটা হলো রো দুই এটা হলো রো বা শাড়ি তিন চার পাঁচ ছয় ঠিক একইভাবে এগুলোকে আমরা রো বলে থাকি প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে যেটা তোমরা একটু আগেই লক্ষ্য করলে এই হেডিং বা শিরোনাম থেকেই বোঝা যায় সেই কলামে কি ধরনের ডাটা বা তথ্য আছে যেমন ধরো ন্যাম কলামটিতে কি ধরনের তথ্য বা ডাটা আছে এটা আমরা সহজেই বুঝতে পারছি ন্যাম কলামে শুধু নাম জাতীয়ই তথ্যগুলো থাকবে আর পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত হয় একটি শাড়ি তোমরা লক্ষ্য করেছ পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে এখানে কয়েকটি কলাম সমন্বয় করা আছে এটাকে নিয়েই গঠিত হয় একটি শাড়ি প্রত্যেকটি শাড়িকে বলা হয় রেকর্ড এই শাড়িগুলোকে আমরা রেকর্ড বলতে পারি এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি লক্ষ্য করো বা একটু অনুধাবন করার চেষ্টা করো যে এখান থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে যেমন আমরা বলতে পারি তথ্য ভান্ডার কাকে বলে শাড়ি কিসের সমন্বয়ে গঠিত ডাটাবেস মূলত কি এ জাতীয় এমসিকিউ প্রশ্নগুলো আমরা এখান থেকেই সহজেই বের করতে পারি প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে এস নং নেম এজ ডাটা ডেট অফ বার্থ ভিলেজ ইউনিয়ন নামের প্রতিটি কলাম হলো একটি করে ফিল্ড যা তোমাদেরকে আমি একটু আগেই বলেছি এবং এসব ফিল্ডের অধীনে রয়েছে যথাক্রমে আবুল কাহেম সাতাইশ দুই দুই উনিশশো ষাট কানিহাট ইত্যাদি ডেটা একই শাড়ির এরকম কয়েকটি ফিল্ড মিলে হয় একটি রেকর্ড উপরের উদাহরণ ডেটাবেজটিতে ছয়টি ফিল্ড এবং ছয়টি রেকর্ড রয়েছে ষাটের দশক থেকে কম্পিউটারে ডেটাবেস ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয় তাহলে আমরা জানলাম ষাটের দশক থেকে কম্পিউটারের ডেটাবেজে ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয় তাহলে এখান থেকে যদি একটি প্রশ্ন হয় যে কত দশক থেকে কম্পিউটার ডেটাবেজে ফাইলের ডেটা সংরক্ষণ শুরু হয় তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো ষাটের দশক থেকে তখন একটি ডেটা টেবিলের সমন্বয়ে একটি ডেটাবেস গঠিত হতো কিন্তু বর্তমানে ডেটাবেজের ধারণা অনেক ব্যাপকতা লাভ করেছে এখন কোনো কোনো ডেটাবেজের আওতায় এক বা একাধিক ডেটা টেবিল কোয়েরি ফর্ম রিপোর্ট ইত্যাদি ফাইল থাকতে পারে অর্থাৎ ডেটাবেস হচ্ছে ডেটা তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি উল্লেখযোগ্য কয়েকটি ডেটাবেজ প্রোগ্রাম হল মাইক্রোসফট এক্সেস ফক্স প্রো ডিবেস বেস ওরাকল ফোর্থ ডাইমেনশন প্যারাডক্স প্রভৃতি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ডেটাবেস থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে আমরা একটু দেখব তোমরা লক্ষ্য করো পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত কোনটি গঠিত হয় সঠিক উত্তর রেকর্ড অর্থাৎ রেকর্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হল কয়েকটি কলামের সমন্বয়ে যাহা গঠিত হয় তাহাকেই আমরা রেকর্ড বলি রিপোর্টের মুদ্রিত অবস্থান প্রদর্শনে কোন কমান্ড ব্যবহৃত হয় প্রিন্ট রিভিউ সাধারণত তথ্য বিতরণে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর রিপোর্ট অর্থাৎ রিপোর্ট তথ্য বিতরণে ব্যবহৃত হয় বর্তমানে ডাটাবেজের আওতায় থাকতে পারে মডিউল কুয়েরি কুয়েরি ফাইল সংরক্ষণের ক্ষেত্রে সঠিক উত্তর হবে সক্রিয় অবস্থায় মুদ্রণ করতে হয় ফাইলের উপর ডবল ক্লিক করলেই হয় পরবর্তী প্রশ্নগুলো একটু দেখব দুই বা ততোধিক টেব ডাটাবিলের মা মধ্যে ডেটা আদান প্রদান করা যায় রিলেশন তৈরি করা যায় ডেটাবেস কোথায় ব্যবহার করা হয় সঠিক উত্তর কম্পিউটারে অর্থাৎ কম্পিউটারে ডেটাবেস ব্যবহার করা হয় পরের প্রশ্ন কুয়েি ফাইল কোথায় থাকে সঠিক উত্তর ডেটাবেজে অর্থাৎ ডাটাবেজেই কুয়েি ফাইল থাকে ডেটাবেস থেকে তথ্য খোঁজার জন্য কী ব্যবহার করা হয় সঠিক উত্তর ইন্ডেক্স ডেটাবেসকে কী বলা হয় সঠিক উত্তর ডাটাবেসকে বলা হয় তথ্য ভাণ্ডার পরের প্রশ্নগুলো লক্ষ্য করি নাম ফিল্ডের ডেটা টাইপ কোনটি হবে সঠিক উত্তর টেক্সট কোনটি সংগৃহীত উপাত্তের ভাণ্ডার সঠিক উত্তর ডাটাবেস ডেটাবেজে কুয়েরি উইন্ডো কয়টি অংশে বিভক্ত সঠিক উত্তর দুইটি প্রিয় শিক্ষার্থীরা ডেটাবেস কুয়েরি উইন্ডোটি দুইটি অংশে বিভক্ত পরের প্রশ্নটি লক্ষ্য করো সংগৃহীত উপাত্তের সুসজ্জিত তালিকাকে কি বলে সঠিক উত্তর ডেটাবেস অর্থাৎ ডেটাবেসকে উপাত্তের সুসজ্জিত তালিকা বলে তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় রিপোর্টে রিপোর্টের মাধ্যমে তথ্যকে অনেক আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব কিসের ভিত্তিতে ডেটাবেসকে বনানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায় সঠিক উত্তর ফিল্ড পরে প্রশ্নগুলো দেখব ডেটাবেজের কাজের জন্য কোন সফটওয়্যারটি ইনস্টল করতে হয় মাইক্রোসফট অফিস এক্সেস টেবিলের সবগুলো ফিল্ড অন্তর্ভুক্ত করতে কোনটি ক্লিক করতে হবে সঠিক উত্তর অ্যাড নিচের কোনটি একটি যৌথ ক্রিয়া তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস হল একটি যৌথ ক্রিয়া পরের প্রশ্ন বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটি ডেটাবেস অর্থাৎ ডেটাবেজেই বিপুল পরিমাণে তথ্য সংরক্ষণে ব্যবহার করা হয় পরের প্রশ্ন একটি ডেটা টেবিল এর সাথে সংশ্লিষ্ট কয়টি ফিল্টার থাকতে পারে এক অর্থাৎ একটি ডেটা টেবিলের সাথে সংশ্লিষ্ট একটি ফিল্টারই থাকতে পারে ফিল্ডের আকার কত বড় হবে তা নির্ধারণ করতে হয় কোন অংশে সঠিক উত্তর ফিল্ড সাইজ পরের প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো ডেটাবেজে ব্যবহৃত টেক্সট ডেট টাইম ইত্যাদি কি এগুলোকে আমরা ডাটা টাইপ বলি গ্রিড লাইন তুলে ফেলার জন্য কোনটিতে ক্লিক করতে হয় গ্রিড লাইন থেকে নান অপশনটি সিলেক্ট করলেই গ্রিড লাইন তুলে ফেলা যায় পরের প্রশ্ন রিপোর্ট অর্থ কি সঠিক উত্তর প্রতিবেদন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই আলোচনা ছিল আমরা এতক্ষণ বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখলাম এই প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে এবং মূল বইটি বেশি বেশি করে অনুশীলন করবে যদি মূল বইটি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারো এবং এই ভিডিওটি যদি বারবার করে দেখো তবে অন্যান্য বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের কাছে সহজ হয়ে উঠবে আর যারা আমাদের সাথে যুক্ত হতে পারে নাই তাদেরকে এই ক্লাসটি করার ব্যাপারে শেয়ার করে সহযোগিতা করবে আর ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ